অনাস্থা আসছে না মেদিনীপুর পৌরসভায়। সেক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশিত বা সম্প্রচারিত হলে তার বিরুদ্ধে এবার হুঁশিয়ারি দেন এলাকার বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর ফেডারেশন হলে দিদি সুরক্ষা কবচ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেদিনীপুর পৌরসভায় অনাস্থা আসছে না বলে রাজ্য শীর্ষ নেতৃত্বের নির্দেশ জানিয়ে দেন বিধায়ক। এদিন সাংবাদিক সম্মেলনে দিদি সুরক্ষা কবচ কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পরিষেবা প্রদান সহ এই কর্মসূচিতে প্রতিনিধি দলের সদস্যরা কোথায় কীভাবে জনসংযোগ করবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। এই বৈঠকে বিধায়ক জুন মালিয়া ছাড়াও তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আজকে কারণ আমি কলকাতা থেকে পারমিশন পেয়েছি বলে বলছি যে এখানে কোনো অনাস্থা আসছে না। যারা এই ধরনের রিউমার ছড়াচ্ছে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই। আজকে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এখানে বসে আছে আর বাকিরাও আপনারা আছেন, তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে ভবিষ্যতে যদি এরকম কোনো রিউমার আপনারা ছড়িয়ে আমাদের ওয়ার্কার্সদের বা আমাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের মধ্যে যদি বিভেদ করেন তাহলে দল থেকে কিন্তু কড়া স্টেপস নেওয়া হবে তাদের এগেনস্টে। আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই যে আমাকে ঘিরেও যদি কোনো রিউমার ছড়ানো হয়, ফলস রিউমার যদি হয় উইদাউট এনি এভিডেন্স, তাহলে আমিও কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব তাদের এগেনস্টে। থ্যাংক ইউ। আমি তো বলে দিলাম যে যখন হেডকোয়ার্টার থেকে বলে দেওয়া হয়েছে যে অনাস্থা আসবে না, তাহলে তুমি কেন এটা বারবার বলছো? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলেছে, তাহলে কি কি দাঁড়ায় যে অনাস্থা হবে না? আজকে প্রেস কনফারেন্সটা দিল্লি সুরক্ষা তো আমি কলকাতা থেকে জেনে এসেছি এবং সবার অনুমতি নিয়ে রেসপন্সিবলি এই কথাটা আজকে আমি এখানে বলে যাচ্ছি। জেলা সভাপতি, শহর সভাপতি, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এখানে আমাদের কোঅর্ডিনেটর আছেন, উনি এটা অবজার্ভ করছেন, আশা করব উনি এগুলো হেডকোয়ার্টার অবধি পৌঁছবেন এবং এই যে পুরো প্রোগ্রামটা এটাও লাইভ হচ্ছে, সুতরাং ইটস ওকে। থ্যাংক ইউ। দিদি, সরকারি প্রকল্প, সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, এসডিও বিডিও আছে, সেখানে কেন বারবার এই তৃণমূল কর্মীরা গিয়ে এই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেবে? সেটা নিয়ে অলরেডি আমরা মানে কি কাজ করছে না এখন? না না, সব কাজ ভালো মতোই চলছে। যেটা আমি বললাম যে বাকি যে জায়গাগুলো লুপহোলস আছে বা যদি আমরা পিছিয়ে পড়েছি সেই জায়গাগুলো অলরেডি রেক্টিফিকেশন শুরু হয়ে গেছে। ধন্যবাদ। অন্য কোনো সুরক্ষা কবচ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে। বাজেট সেশন রয়েছে 6 ফেব্রুয়ারি থেকে, সেই জন্য দিদি স্পেসিফিকলি বলে দিয়েছেন যে সেই সময়টুকু আমাদের সবাইকে বাজেট সেশনে থাকতে হবে, বিধানসভা অ্যাটেন্ড করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে তখন সাংসদরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যাবে জনগণের কাছে। আমাদের দায়িত্ব হচ্ছে ডিরেক্টলি আমরা যে যে হেডকোয়ার্টার্স, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স বলুন বা গ্রাম অঞ্চলে যাব, শহরে যাব, সেখানে ডিরেক্টলি সেখানে লোকাল নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলব এবং সেখানে লোকাল মানুষের সঙ্গে কথা বলব। সেখানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে এসপি থেকে আরম্ভ করে বিডিও অফিসার্স থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমরা কথা বলবো, পঞ্চায়েত প্রধানদের সাথে কথা বলবো, সেই সব অঞ্চলে কী কী এখনও উন্নয়নের কাজ বাকি আছে বা কী আরও কী করলে সেই গ্রামটি বা সেই জায়গাটি আরও উন্নত হতে পারে সেই ফিডব্যাকগুলো আমরা সকলের কাছ থেকে নেব। ইন ওয়ান ওয়ার্ড, দিদি সুরক্ষা কবচ হচ্ছে এমনই একটি প্রোগ্রাম। আমার মনে হয় না এটা অন্য কোনো ন্যাশনাল পার্টি, এটা আমি মানে বুক খুলিয়ে বলতে পারি আজকে যে অন্য কোনো ন্যাশনাল পার্টি বা ইন্ডিয়ার কোথাও, ভারতবর্ষের কোথাও এই প্রোগ্রামটা এরকম একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম এর আগে হয়েছে। সেই জন্য আমি আজকে গর্বিত যে আমাদের দলনেত্রী অভিষেক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের এরকম একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন যেখানে আমরা পৌঁছে যাব মানুষের কাছে। এই প্রোগ্রামটি 60 দিন ধরে চলবে, 60 ডেজ, এবং পশ্চিমবঙ্গ জুড়ে 3,334টি গ্রাম পঞ্চায়েত এবং 125টি মিউনিসিপ্যালিটিতে এই প্রোগ্রামটি পৌঁছে যাবে। তাই আপনারা যারা আমাদের মিডিয়ার বন্ধুরা এখানে এসেছেন, আপনাদের কাছেও অনুরোধ যে আপনারাও একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে এখান থেকে যাবেন এবং আপনাদের দ্বারাও কিন্তু মানুষরা যাতে এই প্রোগ্রামটি সম্পর্কে জানতে পারে। এবং আমরা যখন যাব তখন অলরেডি তারা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।